শিকাগোর প্রথম দিনের বক্তৃতাই স্বামী বিবেকানন্দকে আমেরিকায় পরিচিত করে তুলল। রাস্তায় রাস্তায় শোভা পেতে লাগলো তাঁর তেজতৃপ্ত ছবি। আমেরিকার পত্রপত্রিকাগুলি তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করল। দ্য হেরাল্ড লিখল, ধর্ম মহাসভায় বিবেকানন্দই অবিসংবাদিত রূপে শ্রেষ্ঠ ব্যক্তি। দি বস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্ট লিখল, ভাবরাশির চমৎকারিত্ব ও চেহারার প্রভাবে তিনি মহাসভায় অত্যন্ত জনপ্রিয়। তিনি শুধু মঞ্চের একদিক থেকে অপর দিকে হেঁটে গেলেই হাততালি পেয়ে থাকেন এবং হাজার হাজার লোকের সেই সুস্পষ্ট প্রশংসা তিনি বিন্দুমাত্র গর্বপ্রকাশ না করে শিশুসুলভ সারল্যে গ্রহণ করে থাকেন। স্বামীজি এত জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে ধর্ম মহাসভায় তার বক্তৃতা থাকত সবার শেষে। সর্বোত্তম জিনিসটি শেষের জন্য ধরে রাখতে হয়, সভাপতি এই প্রাচীন রীতিটি ভালোই জানতেন। দ্য ডেইলি হেরাল্ড পত্রিকা 1894 খ্রিস্টাব্দের 11 এপ্রিল লিখেছেন, কার্যক্রমের শেষ মুহূর্তের আগে বিবেকানন্দকে বক্তৃতা দিতে দেয়া হতো না। এর উদ্দেশ্য ছিল লোককে শেষ পর্যন্ত ধরে রাখা। কোনো গরম দিনের নীরস বক্তার সুদীর্ঘ বক্তৃতার ফলে যখন শত শত লোক সভাকক্ষ ত্যাগ করতে থাকত, তখন বিরাট শ্রোতৃমণ্ডলীকে ধরে রাখার জন্য শুধু এইটুকু ঘোষণা করলেই যথেষ্ট হতো যে শেষ প্রার্থনার আগে বিবেকানন্দ সংক্ষেপে কিছু বলবেন। অমনি তার 15 মিনিটের বক্তৃতা শোনার জন্য তারা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। কিন্তু এত খ্যাতি, এত প্রশংসার মধ্যেও স্বামীজির মনে অনুক্ষণ জেগেছিল তার দেশবাসীর দুঃখ দুর্দশার কথা। প্রথম দিনের বক্তৃতার পর যখন তিনি রাত্রে শুতে গেলেন, হঠাৎ তার প্রাণ কেঁদে উঠল দেশবাসীর জন্য। ভারতের দুঃখ দারিদ্রের কথা ভেবে কোমল শয্যা তার গায়ে কাঁটার মতো ফুটতে লাগলো। বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন। চোখের জলে ভেসে গিয়ে জগৎজননীর উদ্দেশ্যে বলতে লাগলেন, মা, আমার দেশ যেখানে অবর্ণনীয় দারিদ্র্যে ডুবে রয়েছে, সেখানে মানযশের আকাঙ্ক্ষা কে করে? গরিব ভারতবাসী আমরা কি দুর্দশাই না এসে পৌঁছেছি! আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ এক মুঠো অন্নের অভাবে মারা যায়, আর এদেশের লোকেরা ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। ভারতের জনসাধারণকে কে ওঠাবে, কে তাদের মুখে অন্ন দেবে? মা, দেখিয়ে দাও আমি কি করে তাদের সেবা করতে পারি। প্রথম দিনের বক্তৃতার পর থেকেই স্বামীজি হয়ে উঠেছিলেন ধর্ম মহাসভার কেন্দ্রীয় চরিত্র, তাই প্রায় প্রতিদিনই তাকে বক্তৃতা করতে হতো, ধর্ম মহাসভার মূল বিভাগে কিংবা বিজ্ঞান বিভাগে। ধর্ম মহাসভা চলেছিল 11 থেকে 27 সেপ্টেম্বর। এই কয়েকদিনে তাকে মোট 12টি বক্তৃতা করতে হয়েছিল। স্বামীজির রচনাবলিতে কেবল 6টি বক্তৃতা মুদ্রিত আছে। এছাড়া ধর্ম মহাসভা হয়ে যাওয়ার পর ডক্টর ব্যারোজ তাঁর যে রিপোর্ট প্রকাশ করেছিলেন, তাতে বিষয় ও তারিখ সহ আরও 4টি বক্তৃতার উল্লেখ আছে। 15 সেপ্টেম্বর, ধর্ম মহাসভার 5ম দিন। বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের মধ্যে মত পার্থক্যের ফলে ধর্ম মহাসভার সুর কেটে যাওয়ার উপক্রম। ঠিক সেই সময় উঠে দাঁড়ালেন স্বামী বিবেকানন্দ। আমরা পেলাম আরও একটি অসাধারণ বক্তৃতা। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনায় এই ভাষণটির নাম দেওয়া হয়েছে ভ্রাতৃভাব। মূল ইংরেজি ভাষণের নাম হোয়াই উই ডিসএগ্রি। আমি আপনাদের কাছে একটা ছোট গল্প বলবো। এইমাত্র যে সুবক্তা ভাষণ শেষ করলেন, তাঁর কথা আপনারা অনেকেই শুনেছেন। তিনি বলেছেন, আসুন আমরা পরস্পরের নিন্দাবাদ থেকে বিরত হই। মানুষে মানুষে সবসময়ই এতটা মতভেদ থাকবে ভেবে
বক্তা খুবই দুঃখিত। তবে আমি আপনাদের কাছে একটা গল্প বলছি, হয়তো তাতেই বোঝা যাবে এই মতভেদের কারণ কি। একটা কুয়োয় একটা ব্যাঙ থাকত। সে বহুদিন ধরে সেখানেই আছে। সেই কুয়োতেই তার জন্ম এবং সেখানেই সে বড় হয়ে উঠেছে। তা সত্ত্বেও ব্যাঙটা আকারে খুবই ছোট ছিল। অবশ্য তখন এখনকার ক্রমবিকাশবাদীরা কেউ ছিলেন না, তাই বলা যায় না অন্ধকার কুয়োয় চিরকাল বাস করায় ব্যাঙটার দৃষ্টিশক্তি হারিয়েছিল কিনা। আমরা কিন্তু গল্পের সুবিধার জন্য ধরে নেব যে তার চোখ ছিল। আর প্রতিদিন সে এমন উৎসাহে কুয়োর জলকে কীট আর জীবাণু থেকে মুক্ত রাখত যে সেরকম উৎসাহ আধুনিক ব্যাকটেরিওলজিস্ট অর্থাৎ কীটাণুতত্ত্ববিদদেরও গর্বের বিষয়। এইভাবে ধীরে ধীরে তার শরীরটা বেশ কিছুটা মোটা হয়ে উঠল আর কিছুটা চাকচিক্যও এলো। একদিন ঘটনাক্রমে সমুদ্র তীরের একটা ব্যাং এসে সেই কুয়োয় পড়ল। কূপমণ্ডুক অর্থাৎ কুয়োর ব্যাং তাকে জিজ্ঞেস করল, কোথা থেকে আসা হচ্ছে? সমুদ্র থেকে আসছি। সমুদ্র? সে কত বড়? তা কি আমার এই কুয়োর মতো বড়? এই বলে কূপমণ্ডুক কুয়োর এক ধার থেকে আর এক ধার পর্যন্ত লাফ দিল। তাতে সাগরের ব্যাং বলল, ওহে ভাই, তুমি এই ছোট কুয়োর সঙ্গে সমুদ্রের তুলনা কি করে করছো? এই শুনে কূপমণ্ডুক আর একবার লাফ দিয়ে জিজ্ঞেস করল, তোমার সমুদ্র কি এত বড়? তুমি কি মূর্খের মতো প্রলাপ বকছো, সমুদ্রের সঙ্গে কুয়োর তুলনা করছো? এর উত্তরে কূপমণ্ডুক বলল, আমার কুয়োর মতো বড় আর কিছুই হতে পারে না। পৃথিবীতে এর চেয়ে বড় আর কিছু থাকতেই পারে না। এ নিশ্চয়ই মিথ্যাবাদী, অতএব একে তাড়িয়ে দাও। ভাই সব, এই রকম সংকীর্ণ ভাবই আমাদের মতভেদের কারণ। আমি একজন হিন্দু, আমি আমার নিজের ছোট্ট কুয়োর মধ্যে বসে আছি এবং তাকেই সমগ্র জগৎ বলে মনে করছি। খ্রিস্টান তাঁর নিজের ছোট্ট কুয়োর মধ্যে বসে সেটিকেই মনে করছেন সমগ্র জগৎ। আবার মুসলমানও তাঁর ছোট্ট কুয়োর মধ্যে বসে আছেন আর সেটিকেই মনে করছেন সমগ্র জগৎ। আমেরিকার অধিবাসী বৃন্দ, আমি আপনাদের এই কারণে ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদের এই সংকীর্ণ জগৎগুলোর বেড়া ভেঙে দেওয়ার জন্য বিশেষ চেষ্টা করছেন। আশা করি ভবিষ্যতে ঈশ্বর আপনাদের এই মহৎ উদ্দেশ্য সাধনে সাহায্য করবেন। আগামী পর্বে বিনীত অনুরোধ, সঙ্গে থাকুন।